আজকে যাব মাসের বাজার করতে অনেকেই জানতে চায় যে আপু তুমি মাসে কত টাকার ফ্রোজিং খাবার কিনো আমি যেহেতু আগে একটা ভিডিও দিয়েছিলাম আর গত মাসে তো অনেকেই জিজ্ঞেস করেছে তো তখন আমি বলেছিলাম আপনাদের জন্য এক্সট্রা একটা ভিডিও করব। সো আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দিব যে আমি কত টাকার শপিং করি প্রতি মাসে ফ্রোজিং খাবারের জন্য আজকে আসার বাবাও চলে যাবে গ্রামের বাড়িতে একটা ছোট্ট কাজের জন্য আর আমি আমার ভাবি একা বাসায় থাকবো আশাকে নিয়ে তো চলো কি কি করি দেখা যাক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আজকে যদি আসার বাবা চলে যাবে তেমন রান্নাবান্নাও নেই আমাদের এই জন্য হচ্ছে ঘুম থেকে উঠার পর দেখি আসে এখনও উঠেনি সে ম্যাডাম সে তো ঘুমাবেই কারণ তার কাজই হচ্ছে ঘুমানো সে একদম একটা দেড়টার দিকে উঠে অথবা বারোটার দিকে উঠে তো আমি উঠেই যেটা করি ওর খাবারটা আগে রেডি করে ফেলি কারণ হচ্ছে ও উঠতে উঠতে যেন খাবারটা হালকা ঠান্ডা হয়ে যায় নাহলে সাথে সাথে অনেক বেশি গরম থাকে ওর আমি চেষ্টা করি ওঠার সাথে সাথেই ওকে খাওয়ানো যেহেতু অনেক লেট করে উঠে খুদা লেগে থাকে আর এখানে হচ্ছে যেহেতু আসার বাবা চলে যাবে আমি একটু হচ্ছে ডিম ভুনা করব দুপুরের জন্য আমি আর আমার ভাবি খাবো আর দেখো একটা ডিমের অবস্থা একদম ফসকেয় গেছে মানে এরকমই হয় মেহমান বাসায় না থাকলে ডিম এত সুন্দর হবে মানে যা বলার বাইরে আর মেহমান থাকলে ডিম ভাঙবেই আমি এখানে রান্না করছিলাম আর ইয়াশা এখনও ঘুমাচ্ছে ওর মামিও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে তা আমি ভাবলাম একটু রান্নাবান্না আমি করে ফেলি এর মা ফাঁকে যেহেতু ওরা ঘুমাচ্ছে তো ইয়াশা উঠেই যাবে একটু পর দেখেন কীভাবে ঘুমাচ্ছে আমি জাস্ট ভিডিওটা নিয়েছি সে ঘুমাচ্ছে কিভাবে। একটু পরে আমি তাকে ডেকে উঠেছি কারণ তখন অলরেডি আজান দিয়ে দিয়েছিল আর ওর মাথায় আমি আগের দিন রাতে তেল দিয়েছিলাম তো এই জন্য হচ্ছে ও আজকে গোসল করাবো তো একটু তাড়াতাড়ি ওকে উঠাইছি ও আজান দিচ্ছে এখনই করাবো আর ও হচ্ছে এইখানে ঘুম থেকে উঠে যাবে কারণ ওইখানে দুইটা বেবি আছে ওই বেবি দুইটার সাথেও কথা বলার এখানে যে এখনও যেটা করবে একটা তেলাপোকাকে সে শাসন করবে নো তেলাপোকার সাথে কথা বলে দেখো কিভাবে মিষ্টি করে কথা বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা উনি ছোটো ছোটো পোকামাকড়ের সাথে এত বেশি মিশে যায় এই জিনিসটা আমার ভালো লাগে ও কুকুর দেখলেও একদমই ভয় পায় না তারপরে এই যে দেখো আমি তেল দিচ্ছি মার্শালা হেয়ারগুলো কিন্তু ওর আগে থেকে বড় হয়েছে আর অনেকেই জিজ্ঞেস করেন যে ওর হেয়ার কয়বার ফেলেছ ওর হেয়ার হচ্ছে আমরা দুইবার ফেলেছি একটা হচ্ছে ওর ছয় দিনের দিন একটা হচ্ছে ওর তিন মাসের সময় ওর চুলগুলো আমরা ফেলে দিই এই হচ্ছে ওর হেয়ার ফালানো এর আগে বা পরে আমরা কোনো হেয়ার ফলাইনি তারপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যেহেতু বাসায় কোনো ছেলে মানুষই নাই একা একা ছিলাম তো আমাদের যেটা হয়েছে একদমই খেতে ইচ্ছা করতেছিল না মানে অলসতা যেটা বলে সেরকম লাগছিল তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বিকালে চলে গেলাম বাইরে গ্লোসারি শপিং করতে সেখানে হচ্ছে শপিং করতে যাচ্ছি যেহেতু শীত আমি একদম ওভার কোট পরে নিছি কারণ শীত আমার আগে লাগতো না বাট কয়েকদিন ধরে এত বেশি শীত আর ইয়াশাকেও এখানে প্যাকেট করে নিছি ফার্স্টে হচ্ছে আমি যাব ব্রু প্ল্যাক করতে আমার ব্রুর অবস্থা তোমরা দেখেছো একদম না ব্রুটা প্ল্যাক করব তারপর হচ্ছে আমরা যাব খেতে ক্রাস স্টেশনে কারণ অনেক বেশি ক্ষুদা পাইছে কারণ ওই যে বললাম দুপুরে বাসে কেউ ছিল না তেমনভাবে খেতেও পারি নাই আমার না একটা অভ্যাস তোমাদের ভাইয়া না থাকলে ওভাবে খেতে ইচ্ছা করে না আর এখানে সে তার মামির হাত ধরে টুকটুক করে হাঁটছে তো পার্লারটা ভেঙে ডুপ্লেক্স সিস্টেম করতেছে এই জন্য অন্য পাশ দিয়ে ঢুকতে হবে তারপর পার্লারে যেয়ে ব্রুপল্যাক করে অলরেডি আমরা বের হয়ে যাচ্ছে এই যে পার্লারটা হচ্ছে এখন উপরে তো ওইখান দিয়ে সিঁড়ি করতেছে ভেঙে এই জন্য হচ্ছে আমরা এক বাসার ভিতর দিয়ে ঢুকেছি ব্রু ব্রুপল্যাক করে ফেলেছি এখন যাব হচ্ছে তালতলা ক্রাশ স্টেশনে আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা গ্লোসারি শপিং করতে যাব তো ক্রাশের খাবার আমার বরাবরই পছন্দ ওদের প্রত্যেকটা আইটেমই ভালো দুই একটা আইটেম একটু মিস্টেক হয় বাট বেশিরভাগ আইটেমই ওদের মজা লাগে এখানে হচ্ছে ইয়াসর মামির কুলে আজ সব সবসময় যেটা থাকে কারণ আমি না বাইরে গেলে বেবি ক্যারি করতে অনেক বেশি মানে মানে একদমই পাই না যেটা সত্যি কথা আর আমার ভালোও লাগে না এই জন্য আমার ভাবি সবসময় হচ্ছে ইয়াশাকে ক্যারি করে ও আসলে আর নয়তো ইয়াশার বাবা যখন যার সাথে চাই আসলে সেই ক্যারি করে আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যার সাথেই যেখানে যাই না এখানে সবাই আমার মেয়েকে আদর করে ভালোবেসে কোলে নেয় এটা আমার ভালো লাগে তারপর হচ্ছে এখানে আমরা চলে এসেছি ক্রাশে আর এই দোলনাটাতে আসলেই আসে হচ্ছে বসে বসে খেলা করে আর এখানে হচ্ছে এখন আমরা খাবার অর্ডার দিব কী খাবার আজকে আমরা দুইজন একাই আসছি যেহেতু কেউই নেই বাসায় আমার ভাইও চলে গেছে ওর জবে তারপর ইয়াসার বাবা চলে গিয়েছে গ্রামে তো এখানে আমি খাবার দেখছিলাম কী কী আছে এখানে স্টেক ছিল বাট স্টেকটা ওদের অ্যাভেলেবেল ছিল না এর জন্য আমি অর্ডার দিই না হয়তো আজকে মানে চেষ্টা করছিলাম স্টেকটাই খাবো মূলত পরে এই জন্যই এসেছি এত দূরে যাই হোক তারপর হচ্ছে আমার ভাবি জন্য একটা অরেঞ্জ জুস নিলাম আর আমি হচ্ছে অর্ডার করে দিয়েছি কিটক্যাট মিল্কশেক আর হচ্ছে পাস্তা অর্ডার করেছি ওয়েচেস অর্ডার করেছি বাট ওয়েচেসটা একদমই মজায় না ওদের তারপর আমি ওদের বলেছিলাম একটু মজা করে বানাই দেন বাট মজাই ছিল না তবেই তো আমার মিল্কশেক চলে এসেছে কিটক্যাট মিল্কশেকটা মোটামুটি বেস্ট ছিল বাট অত না বাট ঠিক ছিল ওই দিনের খাবারগুলো অত বেশি টেস্টি ছিল না পাস্তাটাও ভালো ছিল এটা হচ্ছে ইটালিয়ান ওভেন বেক চিজ পাস্তা আর আমি এক্সট্রা করে চিজ নিয়েছিলাম সেটার জন্য আমাকে একশো টাকা পে করতে হয়েছিল আলাদা করে সো যাই হোক এখানে হচ্ছে ইয়াসাকে নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছিল ওর মামি কারণ ইয়াসা হচ্ছে পাস্তা দেখে হচ্ছে সে খাবে এরকম একটা আমার তার মুড বাট সে কিছুই খায় না বিশ্বাস করেন ও হচ্ছে দেড় বছর বয়স অন্যান্য বাচ্চারা দেড় বছর বয়সে মাসাল্লা দিলে সব কিছুই ট্রাই করে ও যেটা করে টুকটাক হচ্ছে খাবে বাট পেট ভরে যে একটা খাবার বিষয় সেটা খাবে না ধরেন পাস্তা একটা দুইটা খেলো এতটুকি বা একটা বিস্কিট দিলে সে বিস্কিটের অর্ধেকও খায় না তার হাফ তো এখানে খাচ্ছিলাম আর ইয়াসা এন্টারটেন করার চেষ্টা করছিলাম কারণ সে হচ্ছে অনেক বেশি জ্বালাচ্ছিল ওকে একটু এন্টারটেন করলে অনেক খুশি হয় তো আমি একটু নেচে নেচে ওকে এন্টারটেন করছিলাম আসলে মা হলে কত কিছু করতে হয় তাই না যাই হোক মানে বাচ্চা আপনার যেভাবে খুশি আপনিও সেভাবেই খুশি তারপর আমাদের ওয়েজেসটাও চলে আসছে বাট একটু মজা ছিল না একটু মিষ্টি মিষ্টি লাগছিল কেমন যেন লাগছিল আর এখানে এসে কান্না করছিল কি নিয়ে যেন তারপর আমরা বাসে চলে এসেছি খাওয়া দাওয়া শেষে আর তো আমি হচ্ছে চিকেন নিয়ে আসছিলাম যে আমরা চিকেন ফ্রাই খাবো ওইখানে আর খাই নেই যেহেতু ওইখানে অনেক কিছু খেয়ে ফেলছি তো বাসে সে একটু রেস্ট নিয়ে দেন চিকেন ফ্রাই খাবো তো ছয় পিসের একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম কারণ ওদের এইট পিস চিকেন ফ্রাই অ্যাভেলেবেল ছিল না আর আসার পথে কিছু গ্রোসারি শপিং করে এনেছি জানতে চান আমি মাসে টাকা শপিং করি এটা আসলে আমার বাজারের উপর দেখা যায় অনেক সময় কিছু জিনিস থাকে তখন ওই জিনিসগুলো আনা হয় না আজকে আমি নিয়েছি দুই প্যাকেট পরোটা পরোটার প্রাইস গুলো ছিল সাড়ে চারশো করে দুইটা নয়শো টাকা আর এখানে হচ্ছে ফাইভ পিস করে পাঁচ পিস করে পরোটা আমাকে দুই প্যাকেট গিফট দিয়েছে ওই বিশ পিসের সাথে মানে টোটাল হচ্ছে আমি পঞ্চাশ পিস পরোটা আজকে এনেছি এই দুই প্যাকেট হচ্ছে ওই দুই প্যাকেটের সাথে ফ্রি আর ওইখানে আমি এনেছিলাম হচ্ছে চিকেন ললিপ ওইটা ছিল হচ্ছে ছয়শো টাকা মানে টোটাল আমার বিল এসেছিলো আজকে হরিসো এনেছি একটা আমার টোটাল বিল এসেছিলো তিন টাকা তো আমি প্রতি মাসে দেখা যায় যে গ্লোসারি শপিং যেটা আমি করি হয়তো বা সাড়ে তিন হাজার চার হাজার এর মধ্যে থাকে এর বেশিও যায় না এর কমও যায় না কারণ এর বেশি আমি নিতে দিই না কারণ সব একটা মাপ আছে বা সবারই একটা বাজেট থাকে সো আমি হাই সাড়ে তিন হাজার চার হাজার এর উপর একদমই যায় না তারপর রাতে এখন কি খাবো রাতের জন্য তো খাবার রেডি করতেই হবে দুইজন হই আর একজন হই তারপর এখানে হচ্ছে ইলিশ মাছ বের করে নিয়েছে আর এখানে হচ্ছে আমি ভাজি করতেছিলাম ভাজিটা হচ্ছে রেখে দিব আজকে যদি আমরা কাজে খাবো না কালকের জন্য তারপরেও যেহেতু টাচ করছিলাম একবারে করে রাখছিলাম আর এখানে বেগুন হচ্ছে কেটে ম্যারিনেট করে রেখেছি সাথে পেঁয়াজও এগুলো এখন ভাজবো আর এখানে মাছও হচ্ছে কেটে একদম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আর হ্যাঁ কে কে আমার মতো আদা রসুন খাও না ইলিশ মাছে অবশ্যই বলবা আমি কিন্তু ইলিশ মাছে একদমই আদা রসুন খাই না আমার কাছে মনে হয় আদার সুন্দিলি ইলিশ মাছের যে একটা গ্রান সেটাই একদম থাকে না যাই হোক এখানে হচ্ছে আমি মাছ আর হচ্ছে সব কিছু একসাথে ভাজবো আজকে কারণ আমার স্লাই প্যানটা অনেক বড়ো তো আমি চেষ্টা করেছি সব একসাথেই দিয়ে দেওয়ার যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আর আমার আরেকটা চুলা যেটা সাইডের ওইটা নষ্ট এই জন্য আমাকে একটা চুলাই সব কিছু করতে হয় ইনশাল্লাহ ভ্যারি সুন আমরা আরেকটা চুলা কিনে ফেলবো আমাদের হচ্ছে চুলা একটা নষ্ট একটা ভালো তো এই বাবা আসলেই হয়তো বা আমরা আরেকটা চুলা কিনে ফেলবো নতুন দেখে যাই হোক আমি কাচের চুলা নিতে চাচ্ছিলাম বাট অনেকেই বলতে ওগুলো নাকি মানে বাস্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এর জন্য আমি ভাবলাম না একটা নর্মাল স্টেলের চুলাই নিয়ে নিব দুই হাজার পঁচিশশোর মধ্যে যাই হোক এখন হচ্ছে আমার বেগুনগুলো ভাজা হচ্ছিল তারপর দেখো একদম মিন টাইম আমার বেগুন ভাজা শেষ এখন আমরা মজা করে হচ্ছে নরমভাবেই ভাত খাই এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস টাটা